আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি রাকিব ইসলাম, চলে এসেছি বরাবরের মতো নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে। প্রিয় দর্শক, আজ আমি যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি সে প্রোডাক্টটির নাম হলো পাপিয়া সানক্রিম। প্রিয় দর্শক, পাপিয়া সানক্রিম কেন ব্যবহার করবেন, কী কারণে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং এর দাম কত, আমি সম্পূর্ণ সংক্ষেপে পুরো আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্কিন ক্রিম হিসেবে পাপিয়া সানক্রিম চাহিদার অন্য আরেকটি নাম মানুষের কাছে। প্রিয় দর্শক, পাপিয়া সানক্রিম আমাদের কী কী উপকার করতে পারে তা আমি এখন খুলে বলছি। সূর্যের আলোতে তেমন একটা বেশি ক্ষতি নেই, তবে অনেকক্ষণ সময় ধরে যদি আমরা সূর্যের আলোতে থাকি তাহলে আমাদের ত্বকের রং পরিবর্তন হতে পারে এমন সাথে সাথে আমাদের ত্বক পুড়েও যেতে পারে। এই ক্ষেত্রে পাপিয়া সানক্রিম আমাদের স্কিনকে সচল রাখার জন্য খুবই কার্যকারী ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, পাপিয়া সানক্রিম আমাদের ত্বককে আরও যে উপকার করতে পারে, যেমন রোদে পড়ে যাওয়া দাগ, ব্রণের দাগ, তৈলাক্ত ভাব ও শুষ্ক ভাব থেকে আমাদের সুরক্ষা করতে পারে পাপিয়া সানক্রিম। প্রিয় দর্শক, পাপিয়া সানক্রিম আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, হয় সকালে বা দুপুরে, আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, পাপিয়া সানক্রিম আপনারা যে কোনো কসমেটিক দোকানেই পাবেন, তবে এর গুণাগুণ ও মান ভালো হওয়ার কারণে এখন ফার্মেসিতেও পাপিয়া সানক্রিম পাওয়া যায়। প্রিয় দর্শক, পাপিয়া সানক্রিম 100 ml 120 ml যেটা এখন আমার হাতে, সেটা 350 টাকা যেটা MRP রেট দেওয়া আছে, আপনারা যে কোনো কসমেটিক বা ফার্মেসির দোকানে এটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সূর্যের আলোতে যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদের ত্বকে বা স্কিনে, সেগুলো থেকে রক্ষা করতে পারে পাপিয়া সানক্রিম। আপনারা ব্যবহার করেই বুঝতে পারবেন যে কতটা কার্যকারী একটি ক্রিম এই পাপিয়া সানক্রিম। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ, এমন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।